মৌলভীবাজারে কোলাউড়ায় কয়েকজন জঙ্গি আটক হলো, সব মিলিয়ে ১৩ জন। এবং এই জঙ্গি আটকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে আন্দোলন ভিন্ন কাথে নেওয়ার জন্য, মানুষের দৃষ্টি সরানোর জন্য জঙ্গি নাটক সাজানো হয়েছে। যেমন চেয়ারম্যান তেমন মহাসচিব বেগম খালেদা জিয়াও বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই, যখন জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছিল, অনেক জঙ্গি আটক হচ্ছিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় এবং কিছুদিন তাদেরকে আটক করে রাখা হয়, যখন চুলদাড়ি লম্বা হয় তখন তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়, এটা বলেছিলেন খালেদা জিয়া। আর এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য নাকি এই জঙ্গি নাটক সাজানো হয়েছে। এতেই প্রমাণিত হয় জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি নেতৃবৃন্দ হচ্ছে জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক। এবং সেই কারণেই তারা যখন ক্ষমতায় ছিল, 500 জায়গায় বোমা ফুটেছিল, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের উৎপত্তি হয়েছিল, এবং জঙ্গিদের দিয়ে হাওয়া ভবন, তারেক জিয়া, 21 আগস্টের ঘটনা ঘটিয়েছিল। সুতরাং এই দেশে তাদের বক্তব্যের মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে, মির্জা ফখরুল ইসলাম তার এই বক্তব্যের মাধ্যমে স্বীকার করে নিয়েছেন জঙ্গি গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এই বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম, আমরা জঙ্গির দমন করেছি, আমরা নির্মূল করতে পারতাম তারা যদি জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করত। তো যারা জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক, জঙ্গিদের লালন পালন করে, তাদেরকে কোনো বিদেশি শক্তি সমর্থন করে না, আর দেশের জনগণ তো তাদের সাথে নাই। আজকে যদি রাজনীতিকে সঠিক খাতে প্রবাহিত করতে হয়, মুক্তিযুদ্ধের চেতনা যেটি 75-এর পরে যেটিকে নির্বাসিত করা হয়েছিল, ভুলুণ্ঠিত করা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই অপরাজনীতি, জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার রাজনীতি এবং জিঘাংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, 15 আগস্ট ভুয়া জন্মদিন পালন করে কেক কাটার রাজনীতি, জন্মদিন পালন করার রাজনীতি, এগুলো চিরতরে বন্ধ হওয়া দরকার। ৭ জন এখনো ধরা চোয়ার বাইরে, এর মধ্যে ২ জনের খবর আমরা জানি। এই ২ জন, একজন আমেরিকায় থাকে রাশেদ চৌধুরী, আর একজন নুরচরি থাকে ক্যানাডায়। এরা এই কয়েক বছরে তাদের অনেক রকমের পরিবর্তন হয়েছে। আমি তবু আমার সব দেশবাসীকে বলবো যে আপনারা এই ৫ জন যাদের আমরা এখনও কোনো ঠিকানা পাইনি, এদের তথ্য দিলেই ইউল বি রিওয়ার্ডেড। আমরা পুরস্কার ঘোষণা করছি, যেই এদের তথ্য দিতে পারবে সরকার তাদের রিওয়ার্ড দিবে। আপনারা সাংবাদিক, বুদ্ধিজীবী, আপনারা এটা জুড়ে সুরে লিখেন যে কানাডার মতো, আমেরিকার মতো, যেখানে আইন অত্যন্ত শক্তিশালী, যারা আইনের দেশ, সেইখানে দে শুড নট শেল্টার দি মারারার্স। সেই ২জন, একজন আমেরিকা, একজন ক্যানাডায়। আমি ওখানে প্রবাসীদেরও বলবো যে আপনারা প্রত্যেক সপ্তাহে, না পারলে অ্যাটলিস্ট একবার মাসে, এই খুনির বাড়ির সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করেন, যারা তারা মনোপীড়ায় দুঃখ পায়, কারণ তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর আমরা আমাদের যত ধরনের প্রচেষ্টা, সরকারি প্রচেষ্টা, এইখানে আমরা করে যাচ্ছি।